রোলিং অ্যাকশন। এই যে শুরু হয়ে গেছে, চলো চলো চলো। এই সবমুখ দেখতে পেলে সবমুখ কি সব জায়গাতে গুঞ্জনকে দেখছে, তোমরা দেখতে পাচ্ছ তো সব? এই হলো, এই তো যা, তুই গুঞ্জন এদিকে এসো, দাঁড়া দাঁড়া, কোখানে কেন এসে এসে, হ্যাঁ পাশে দাঁড়া, এখানে দাঁড় করিয়েছে। এই বলো যে কি মাসি, ওই ভাতটা নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখে সব পাঁচজন সব ভাত কাট নিয়ে আসছে, সুন্দর আয়োজন করছে। হ্যাঁ বাহ, দারুন দারুন, বউ বল তো, দারুন দারুন আয়োজন, দারুন হয়েছে। বউ বউ লাগছে না? বললো দিচ্ছি, বললো এই চলছে চলছে, আমি মুহূর্তে খেতে বসছে, খেতে খাতে খাতে অবস্থা বেড়াচ্ছে, এই সবই বলো। এই হ্যাঁ তোর ছেড়ে দিচ্ছি শুনলে, ছেড়ে দিচ্ছি ওকে, আমি অন্য একটা বিয়ে করবো, আপনি কিন্তু মুখার্জির অন্য বড়, দেখতে গেলে দেখতে হবে চাকু। গরমে কি রেস্ট নেওয়া হচ্ছে না ঠান্ডা হাওয়া? না ও আচ্ছা, হাওয়া চলছে, কি চলছে, গরমকাল কাটছে কিরকম একটু শুনি তো। গরম আজকে নাকি দুপুরবেলা 42 ডিগ্রি হবে, আমি তো বুঝতে পারছি না কি হবে, এবার এত লাইট জলে ফ্লোরে, ফোরটা তো ঠান্ডা থাকে না, তো একদম ডাইরেক্ট মানে গ্যাপ ক্যাপ। হ্যাঁ কিসের সামনে আছে একটু দেখি, হ্যাঁ বিষয়টা একদম এসির সামনে এসে একটু দাঁড়িয়ে পড়ি আর কি, একটু নিজেকে শীতল করার। সত্যি তো হাইয়েস্ট মানে 42 কলকাতায় বুকে, মানে সত্যি মানে খুব এরকম আগে কোনোদিন ফিল হয়নি, আগে কোনোদিন এরকম কাটিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার বোধহয় আমি ঠিক বলছি কিনা জানি না, তবে একটা বছর এরকম হয়েছিল, বিভৎস গরম ছিল, সেটা তো এক্সপিরিয়েন্স করেইছি। ইন্ডিয়া তো এমনি ট্রপিক্যাল কান্ট্রি, তার মধ্যে হিউমিডিটি চূড়ান্ত, একদম রেকর্ড করলো রাজস্থান থেকে ছাড়িয়ে গেছে, ভাবা যায়? আমরা গরমে এগিয়ে আছি, এগিয়ে আছি, সেটার জন্য আমার মনে হয় দিল্লিতেও টেম্পারেচার অনেক বেশি, অনেক বেশি, সবাই কষ্ট পাচ্ছে। আর স্পেশালি মানে যাদেরকে বাইরে থেকে কাজ করতে হয়, মানে তো ডেলিভারি বয়েজ আছে বা যা আছে, খুব যাদের রাস্তাঘাটে কাজ করতে হয় তাদের খুবই কষ্ট, খুবই। তাও তো আমরা একটা শেডের ভেতর আছি, ডাইরেক্ট সানটা পড়ছে না, যাদের ডাইরেক্ট সান লাগছে শুরু। নিজেকে মেনটেন করো কি করে গরমে, কিভাবে হাইড্রেট রাখো নিজেকে? জল তো খাওই নিশ্চয়ই? হ্যাঁ জল তো খাই, টক দই খাই, শশা খাই, ডাব খাই, তারপরে আর কি, আর একটু মানে আমি বরাবরই একটু ভেজ খেতে ভালোবাসি, সেই জন্য ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ননভেজটা আমি এমনিই খাই না, কম খাই, তো গরমকালে আমি অন্যদেরও সাজেস্ট করবো ননভেজটা একটু কম খেতে আর কি, শাক পাতা সবজি বেশি খেতে, পেটটা ঠান্ডা থাকে। অনেকে পান্তা ভাত খায়, আমি খাই না। হ্যাঁ মিল বা ডিনারে কীরকম খাবার খাও একটু শুনি তোমার থেকে। মানে সাংভি, সবার সাংভি কি খায়? একদম হাতে মাছে বাঙালি, মাছ খেতে ভালোবাসি কিন্তু রোজ মাছ খাই না, আমি ভাত ডাল তরকারি ভাজা নর্মাল মানে বাঙালি বাড়িতে যা হয় সেটাই খেতে। গরমে স্পেশাল আমের টক ডাল, টক ডাল
তার সাথে সাথে তোমাদের 600 পর্ব পার করলে, মানে খুশি সত্যি। সবাই অডিয়েন্সকে জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। সেই জন্যই আমরা টুকটুক করে এগোতে এগোতে আজকে 600 এপিসোড। আমি তো বুঝতে পারছি না ও অপরাধটা কি করেছে। কারণ ও জানে।